বিজয়াদশমী প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বিজয়াদশমী অ্যাকচুয়ালি দুদিন আগে হয়ে গেছে, তো দশমীর দিন আমাদের এখানে বিসর্জন দেয় না, তো দুদিন পরে দিয়েছে, মানে আজকে সানডে, তো আজকে বিসর্জন দিয়েছে। তো আমরা সবাই মিলে গেছিলাম সিঁদুর খেলা করতে, আমি, মা, দিদি, মানে আমাদের পাড়ায় পুজো হয়, সেখানে গেছিলাম। তো আজকে মনটা একটু খারাপও আছে আমাদের সবার, কারণ আজকে মা চলে গেছে অলরেডি, তো সেই জন্য মনটা খারাপ। আবার 365 দিন ওয়েট করতে হবে আমাদের মা আসার জন্য। তো যাই হোক, আমরা সবাই ওয়েটও করে থাকি 365 দিন কবে এই দিনটা আসবে। তো যাই হোক, পুজো আমাদের সবারই ভালো কেটেছে। দা, তোমাদের পুজো কেমন কেটেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো
গনু ভাই তোর একে অপর এই অলকা তুমি একটা না এই পাশ দিয়ে টেনে দাও কি জানো এই পাশ দিয়ে টেনে দিছে একটা টান দাও ওই পাশ দিয়ে টান দাও এমনি ভালো করে দাও দেখতে পাচ্ছ যে এখন সিঁদুর খেলা চলছে দিদির ফার্স্ট টাইম সিঁদুর খেলতে এসছে
ভরাও ভরিয়ে দাও ও চনার ওইখানে হয়ে গেছে অলরেডি কালকে মাখামাখি আমার না অটোমেটিকলি ফোন ধরলে হাত কাঁপে দা কাঁপছে না স্টেবিলাইজেশন অন করে দিয়েছি আর কি কি হয়েছে আমাকে মাখাস ভালো হনুমান বানিয়ে দিয়েছে চনাকে শান্তি যাবি এবার কোথায় যাবি বাবা এদিকে 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 আসো ছেড়ে দে আর না বাবা ছেড়ে দে দাদা 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 করবি ছবি নিয়ে
আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা। আবারও দেখা হবে নতুন কোনো একটা দিনে, নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন কোনো অকেশনে। তো চলো আজকের মতো এখানেই, টাটা।